أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو. فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله فقد ومن يطع الله رسوله فقد فاز فوزا عظيما. فقد قال الله عز وجل: أعوذ بالله من الشيطان الرجيم. فقال: فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم، ثم لآتينهم من بين خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين. وقال الله عز وجل: أعوذ بالله من الشيطان الرجيم. يا اتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. الحمد لله رب العالمين. هدايا شبتكو شنمان تعظيم شبتكو ভালো ভাষা মিশ্রণ করে আমরা সেই মহান রব্বুল ইজ্জাত আল জালালের দরবারে লাখ কোটি সিজদায় শুকর জ্ঞাপন করছি, যিনি আজকে আমাদেরকে এই প্রবাসের মাটিতে শত কর্মব্যস্ততা, নানা অস্থিরতা, টেনশন, নানা ধরনের সমস্যার মধ্যে থেকেও আল্লাহর কিতাবের অভাবে কোরআন এবং সুন্নার আলোচনা করার এবং আলোচনা শোনার উদ্দেশ্যে দুনিয়ার সবচেয়ে প্রিয় স্থান আল্লাহ তাআলার কাছে পবিত্র মসজিদ ঘরে এভাবে একটি জান্নাতি পরিবেশে আমাদেরকে
বসার তৌফিক দান করেছেন। এই জন্যে আমরা সকলে অন্তরে অন্তঃস্থল থেকে কালিমাতুর শুকর আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতপর অবারিত সালাত ও সালাম পেশ করছি প্রাণ প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে সত্যের পথ দেখিয়েছেন, যিনি আমাদেরকে জান্নাতের রাস্তা চিনিয়েছেন, যিনি আমাদেরকে জাহান্নামের ভয়াবহতা, জাহান্নামের কঠিন শাস্তির ব্যাপারে সাবধান করেছেন, যিনি আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসার ব্যাপারে সতর্ক করেছেন, যিনি আমাদের সকল কল্যাণকর কাজের রাস্তা দেখিয়ে দিয়েছেন, সেই খাতিবুল আম্বিয়া আমাদের হৃদয়ের থেকে যিনি প্রিয়, সমগ্র মানুষের মধ্যে তিনি শ্রেষ্ঠ মানুষ, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা প্রত্যেকেই একবার দূরদর্শনী পেশ করি পুরী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম ও মুআজ্জাজ প্রাণপ্রিয় উপস্থিতি, সম্মানিত প্রবাসী ভাই ও বন্ধুগণ, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি সেটি হল শয়তানের ষড়যন্ত্র এবং শয়তানের উপরে বিজয়ী হওয়ার উপায়। প্রিয় সাথী বন্ধুগণ, আপনারা যারা আজকে উপস্থিত রয়েছেন, কারোর সাথে কি শয়তানের দেখা হয়েছে কখন? কেউ কি শয়তান দেখেছেন? যে দেখেছেন একটা হাত উঠাবে। শয়তানকে আপনি কেউ দেখেননি, তাই না? শয়তানকে আমরা চোখে দেখি না, কিন্তু শয়তানকে আমাদেরকে দেখে। শয়তান দেখে, শয়তান আমাদেরকে দেখে। প্রিয় বন্ধু বন্ধুগণ, এই শয়তান আমাদের বন্ধু নাকি শত্রু? নাকি বন্ধু? শত্রু না, কিছু কিছু মানুষের বন্ধু। কথা ঠিক না বে? ঠিক। শয়তান কিছু কিছু মানুষের খুবই অন্তরঙ্গ বন্ধু। কথাটা কি ভুল বলছি? কিছু কিছু মানুষের খুবই একেবারে অন্তরঙ্গ বন্ধু। শয়তানের কথায় উঠে বসে, শয়তান যেখানে নিয়ে যেতে চায়, যেখানে যেতে বলে সেই জায়গায় যায়, যা করতে বলে তাই করে। কিন্তু এই শয়তান যিনি সৃষ্টি করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি আমাদেরকে সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে এই দুশ্মন, এই শয়তান তোমাদের স্পষ্ট দুশ্মন, স্পষ্ট শত্রু। প্রিয় সাথী বন্ধুগণ, তাহলে এই যে একটা শত্রু আমাদের সামনে রয়েছে, এটি এক ভয়ানক শত্রু। স্বয়ং স্রষ্টা আমাদেরকে সতর্ক করে দিয়ে বলেছেন শয়তান তোমাদের শত্রু। সুতরাং নিশ্চিন্তভাবে, নিশ্চিতভাবে বলা যায় এই এই শয়তান খুবই ভয়ঙ্কর, এবং সেই ভয়ঙ্কর অদৃশ্য শত্রু, যেই শত্রুকে আমরা চোখে দেখি না, যার কথা শুনি না, যাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, অথচ শয়তান আমাদের কথা শুনে, আমাদেরকে দেখে, আমাদের মাঝেই চলাফেরা করে, আমাদের মাঝে বিচরণ করে। শুধু তাই না, সে এতটা পাওয়ারফুল শত্রু, সে এতটা ডেঞ্জারাস দুশ্মন যে আমাদের নার্ভের ভিতর দিয়ে চলাচল করতে পারে, আমাদের রক্তের সাথে মিশে যেতে পারে, আমাদের শরীরে রগে রগে চলাফেরা করতে পারে, এতটা ভয়ঙ্কর দুশ্মন। সাথী বন্ধুগণ, মনে করেন যুদ্ধ লেগে গেছে, এক বাহিনী শত্রু বাহিনীকে চোখে দেখে না, কিন্তু শত্রু বাহিনী এদেরকে চোখে দেখছে। তাহলে মনে রাখতে হবে, যারা চোখে দেখে না শত্রুকে, নিশ্চিতভাবে পরাজিত হবে, কারণ ওই শত্রু তারা কতটা শক্তিশালী যে
তারা ইচ্ছা মতো আক্রমণ করবে কিন্তু প্রতিহত করার কোনো সুযোগ নেই, তাহলে এক অসম যুদ্ধ। যে যুদ্ধের পরিণতি স্পষ্ট সেটা হচ্ছে পরাজয়, কারণ এই শত্রু এই দুশ্মন আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য চ্যালেঞ্জ করেছে যে এই মানুষকে সে পরাজিত করবেই, সে পরাভূত করবেই এবং সে বিজয়ী হবে এবং এই মানুষকে সাথে নিয়ে সে জাহান্নামের আগুনে চলে যাবে। তার মানে এটা তার চ্যালেঞ্জ সৃষ্টির শুরু থেকেই। আমাদের পিতাকে আদি পিতা আদম আলাইহিসসালাম থেকেই তার এই চ্যালেঞ্জ শুরু হয়েছিল। যখন আদমকে তৈরি করা হলো মাটি দ্বারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য এই ইবলিস শয়তান যা ছিল ফেরেশতাদের সর্দার, ইবলিস কিন্তু জিনের অন্তর্ভুক্ত, কিন্তু ফেরেশতারা তারা অন্য প্রজাতি, তারা হচ্ছে জিন, তারা হচ্ছে ফেরেশতা, আর ইবলিস শয়তান হচ্ছে জিন জাতির অন্তর্ভুক্ত। তো যাই হোক, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে করতে, তার দাসত্ব করতে করতে, তার নৈকট্য হাসিল করতে করতে এতটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছাকাছি পৌঁছে গিয়েছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের সর্দার হিসেবে তাকে নির্ধারণ করে দিয়েছিলেন, তাকে দায়িত্ব দিয়েছিলেন। তখন তাকে যখন বলা হলো যে তুমি আদমকে সিজদা করো, তোমার থেকে আদম বেশি মর্যাদাপূর্ণ, তখন সে কি বলেছিল? সে যুক্তি দেখিয়ে বলেছিল যে আদমকে তুমি সৃষ্টি করেছো মাটি দ্বারা, আর আমি হচ্ছি আগুনের সৃষ্টি, আগুনের স্বভাব ধর্ম হচ্ছে উপরে থাকা, আর মাটির তৈরি আদম, মাটির স্বভাব হচ্ছে নিচের দিকে অধোমুখী হওয়া, নিচের দিকে থাকা। সুতরাং আমি কিভাবে তাকে সিজদা করতে পারি, তার মানে আমি কিভাবে মাথা নত করতে পারি মাটি আদমের কাছে, তার মানে সে যুক্তি দেখিয়েছিল, কথা ঠিক না বেটি? তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেগে গিয়ে তাকে অভিশপ্ত কাফের হিসেবে ঘোষণা করেছিলেন, আল্লাহর অবাধ্য হিসেবে তাকে জান্নাত থেকে বিতাড়িত করেছিলেন, এবং যার কারণে আমরা তাকে বলা হয় রাজিম। আমরা যখন পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মানে এটা কি? আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। প্রিয় সাথী বন্ধুগণ, তাহলে শয়তান বিতাড়িত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থেকে বিতাড়িত, আল্লাহর কাছ থেকে সে বিতাড়িত হয়ে গেছে। সাথী বন্ধুগণ, সেদিন থেকে আমাদের দুশ্মনী শুরু করেছে, এবং এই আদমের সন্তানদেরকে তার পথে নেওয়ার জন্য সে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উদ্দেশ্যে কোরআনে কারীম হতে বলেছেন, যেটা আমি প্রথমেই তেলাওয়াত করেছি। প্রিয় সাথী বন্ধুগণ, أعوذ بالله من الشيطان الرجيم قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم شيطان তখন আল্লাহর কাছে বলল যে যেহেতু আপনি আমাকে এভাবে সঠিক পথ থেকে সরিয়ে দিলেন, বিচ্যুত করলেন, বা আমাকে আপনি জান্নাত থেকে বিতাড়িত করলেন, অতএব আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি যে তোমার সোজা রাস্তায় আমি বসে থাকব, তোমার যে সরল রাস্তা তুমি দিয়েছো মানুষের জন্য সে রাস্তায় আমি বসে থাকব। ثُمَّ لَآتِيَنَّهُمْ مِنْ بَيْنِ أَيْدِيهِمْ وَمِنْ خَلْفِهِمْ এরপরে আমি এই মানুষের কাছে আসব তাদের সামনের দিক থেকে, তাদের পেছনের দিক থেকে, তাদের ডান দিক থেকে, তাদের বাম দিক থেকে, চতুর্দিক থেকে আমি এই মানুষকে ঘেরাও করে তাকে আমি আমার ষড়যন্ত্রের জালে ফেলে দিয়ে তাকে আমি অবশ্যই পথভ্রষ্ট করব। এটা সে চ্যালেঞ্জ করল, এবং সে পরিণতি কি হবে? ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আপনি দেখবেন যে আপনার যারা এই সৃষ্টি মানুষ, এরা অধিকাংশ মানুষ তোমার শুকরিয়া আদায়কারী হিসেবে আপনি তাদেরকে পাবেন না, তারা সবাই অকৃতজ্ঞ হয়ে যাবে। সাথী বন্ধুগণ, তাহলে আমরা এখান থেকে কি দেখতে পেলাম? এটা এক দুশ্মনের পক্ষ থেকে আমাদের সাথে চ্যালেঞ্জ, যে চ্যালেঞ্জ শুরু হয়েছে একেবারে আমাদের আদি পিতা আদম আলাইহিসসালাম এর সৃষ্টি থেকেই। সুতরাং এই শয়তানকে, এই
দুশ্মনকে ওই এই অদৃশ্য এনিমিকে আমাদের ভুলে গেলে চলবে না, এ ব্যাপারে গাফেল হওয়ার কোনো সুযোগ নেই। সে দিন রাত্রি সকাল সন্ধ্যা সে একাকী নয়, সে সুপরিকল্পিতভাবে টিম ওয়ার্ক, সে তার বাহিনী নিয়ে অত্যন্ত সুকৌশলে ষড়যন্ত্রে জাল পাকিয়ে আমাদেরকে তার দলে টানার জন্য নিয়োজিত রয়েছে। আমাদের এমন কোন দিক নেই যে দিক থেকে শয়তান আমাদেরকে কাবু করতে না চায়। আমরা ঘুমিয়ে যাই, শয়তান ঘুমায় না, শয়তান ঘুমায় না। আমরা কাজে কামে ব্যস্ত হয়ে যাই, তার আর কোনো ব্যস্ততা নাই শুধুমাত্র আমাদের পিছনে লেগে থাকা ছাড়া। একাকি কাজ করে না, তার বাহিনী আছে, তার একটা টিম রয়েছে, সে টিম ওয়ার্ক কাজ করে এবং প্রত্যেক ক্ষেত্রে স্পেশালিস্ট রয়েছে, শয়তান স্পেশালিস্ট রয়েছে। যেমন নামাজের মধ্যে সমস্যা সৃষ্টি করার জন্য একদল শয়তান নিয়োজিত, অজুর মধ্যে সমস্যা সৃষ্টি করার জন্যে আরেক দল নিয়োজিত, তারপরে স্বামী স্ত্রীর মাঝে দ্বন্দ্ব লাগার জন্যে আরেক দল শয়তান কাজ করছে, তারপরে প্রিয় সাথী বন্ধুগণ আমাদেরকে হক পথ থেকে বাতিলে নেওয়ার জন্য কাজ করছে। এভাবে করে করে এই শয়তান টিম ওয়ার্ক পরিকল্পিতভাবে গ্রুপ ভিত্তিক স্পেশালিস্ট নিয়োগ দিয়ে আমাদেরকে কাজ করছে তার কথা নেওয়ার জন্যে। তার কোনো ক্লান্তি নেই, তার কোনো ঘুম নেই, তার কোনো অন্য কোনো কাজ নেই, শুধুমাত্র আমাদের পিছনে লেগে থাকা ছাড়া। এই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কোরআনে কারীমের মধ্যে আরেক জায়গায় বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, إِنَّ الشَّيْطَانَ لَكُمْ عَدُوٌّ فَاتَّخِذُوهُ عَدُوًّا নিশ্চয় শয়তান তোমাদের দুশ্মন, অতএব তাকে দুশ্মনই মনে করো, তাকে শত্রু মনে করো, তাকে বন্ধু মনে করিও না। إِنَّمَا يَدْعُو حِزْبَهُ لِيَكُونُوا مِنْ أَصْحَابِ السَّعِيرِ এই শয়তান কি জন্য আমাদের পিছনে লেগে আছে, এই উদ্দেশ্য আল্লাহ পাক প্রকাশ করে দিয়েছেন আয়াতের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে শয়তান এই যে দাওয়াতি কাজ করে, শয়তান দাওয়াতি কাজ করে, সে এই যে এত কিছু করছে কেন, তার দলে যারা ঢুকে যাবে, তার আদর্শকে যারা মেনে নেবে, তাদেরকে সে ভয়াবহ জাহান্নামে অধিবাসী বানাতে চায়। সে একাকী জাহান্নামে যেতে রাজি নয়, তার সাথে তার অনুসারীদেরকে নিয়ে সে জাহান্নামের অধিবাসী হবে, জাহান্নামের অধিকারী হবে। এই জন্য সে দিন রাত এই দাওয়াতি কাজ করে বেড়াচ্ছে, এই পরিকল্পিতভাবে আমাদের পেছনে লেগে রয়েছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করলেন যে সে তোমাদের প্রকাশ্য দুশ্মন, অতএব তোমরা দুশ্মন হিসেবে তাকে মনে করো, সাবধান, তাকে কখনো তোমরা বন্ধু মনে করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين الله تعالى বলছেন হে মুমিনগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো এবং তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ সে তোমাদের প্রকাশ্য দুশ্মন। প্রিয় সাথী বন্ধুগণ, আয়াতকারী আল্লাহ সুবহানাহু আমাদেরকে আরেকটা সতর্ক করলেন যে এই শয়তান তোমাদেরকে একবারে ফাঁদে ফেলতে চায় না। সে কেমন চালাকি করে, সে কেমন ধূর্ত, তোমাদেরকে একটু 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 করে তার দিকে টেনে নেয়, একেবারে তোমাদেরকে তার পথে নেয় না, লোভ দেখিয়ে দেখিয়ে একটু একটু করে তার দিকে টানতে থাকে। কথা বোঝা গেছে কিনা? শয়তানের পদাঙ্ক, পদাঙ্ক তো বুঝি আমরা, স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ, মানে শয়তান পা ফেলে ফেলে হেঁটে যায়। যখন একজন মানুষ তার পা ফেলে, তার পায়ের সাথে পা লাগিয়ে তার পথে পথে চলতে থাকে, আস্তে 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 সে শেষ পর্যন্ত তার দলে টেনে নেয়। আমরা এটা যদি উদাহরণ দেখতে চাই তাহলে আমাদের বাস্তব জীবনে আমরা দেখতে পাই, ঠিক না বেটি? যারা আজকে মদ পান করে, হেরোইন, বিভিন্ন ধরনের ফেন্সিডিল, মরফিন, সিডাকসিন, অনেক কিছু আছে আজকে, নেশা,
যেগুলো মানুষ করে বোধ হয়ে থাকে নেশা আরম্ভ করে হাবুডুবু খাচ্ছে, ওদের প্রথমটা দেখে দেখেন এরা কি ডাইরেক্ট নেশা খাওয়া শুরু করেছে? না, এরা প্রথমে নেশা খায় নাই, এরা প্রথমে হ্যাঁ ওই রাস্তায় পড়ে থাকা সিগারেটের হ্যাঁ অংশ খুঁজে পেয়েছে, ওটা মুখে টান দিয়েছে, তারপরে তারা বিড়ি কিনেছে, সিগারেট কিনেছে, গুল জট দেখলে কিন্তু অভ্যস্ত হয়েছে, তারপরে দেখা গেছে আস্তে আস্তে করে হ্যাঁ বন্ধুদের কবলে পড়ে বন্ধুদের সাথে থাকতে থাকতে এক ঢোক বেশি না এক ঢোক খেলে কী হয় কোনো ব্যাপার না, ঠিক না বেটি? এক গ্লাস খাইলে কী সমস্যা? এরপরে দেখা গেছে না প্রথম প্রথম খাইতে পারতো না, এই মদ তার গলায় ঢুকতো না, কিন্তু সময়ের ব্যবধানে দেখেন আস্তে আস্তে এটা তার জন্য সহজ হয়ে গেছে। এরপরে প্রিয় সাথী বন্ধুগণ মদ তার কাছে পানির মতো হয়ে গেছে। এরপরে বিভিন্ন ধরনের নানা ধরনের হ্যাঁ ইয়াবা থেকে শুরু করে যত ধরনের নেশাদ্রব্য রয়েছে সমস্ত প্রকার নেশার তার বলধাপন করে সে অন্ধকারে জগতে হারিয়ে যায়। কিন্তু এই যে এই পর্যায়ে সে এসেছে, নেশা ছাড়া তার দিন চলে না, পাঁচতলা বাড়ি ফেলে দিয়ে সে রাস্তায় ঘুমায়, রাস্তায় এসে কেতাবালে সে ওই চট গায়ে দিয়ে ঘুমায়। জিজ্ঞাসা করা হয় কেন, বলছে আমার পাঁচতলা বাড়ি আছে কিন্তু আমি যখন থেকে নেশা শুরু করলাম তখন থেকে আমি নিজেই এই মানুষের মানে লাত্থিকতা, তারপরে এই ময়লা আবর্জনা, এই ডাস্টবিনের খাবার, এগুলি আমি আমার জীবনের অনুষঙ্গ বানিয়ে নিলাম। তার মানে তার সব কিছু ফেলে দিয়ে এই নেশার জগতে ঢুকে তার মাথা মস্তিষ্ক বিকৃত হয়ে এই দুনিয়ার সমস্ত রং সৌন্দর্যকে পেছনে ফেলে সে নোংরা পথকে বেছে নিল। এভাবে করে আস্তে আস্তে মানুষ এই আলোকিত ভুবন থেকে হারিয়ে যায় অন্ধকারের ভুবনে। কিন্তু এর সূচনাটা হয়েছিল ওই ছোট্ট হয়তো বা সিগারেট দিয়ে বিড়ি দিয়ে, এটি হচ্ছে শয়তানের পদক্ষেপ, শয়তান স্টেপ। এই লোকটা আস্তে আস্তে যখন মদ খাওয়া শুরু করে তখন সে এই মদের টাকা নেশার টাকা জমানোর জন্যে সে হত্যাকাণ্ড ঘটায়, সে চুরি ছিনতাই ডাকাতি নানা ধরনের স্মাগলিং সে জড়িয়ে পড়ে, সে বড় বড় আন্তর্জাতিক হ্যাঁ জঘন্য কার্যক্রমের সাথে সে যুক্ত হয়ে যায়, কারণ তার নেশার জন্য টাকা চায়। তখন মানুষ খুন করা তার কাছে একেবারে ইজি, তার কাছে নুনের চেয়ে খুনের দাম সস্তা হয়ে যায়, কারণ তার মাথা মস্তিষ্ক সব বিকৃত হয়ে গেছে ওই নেশার কারণে। প্রিয় বন্ধুগণ, এভাবে শয়তান মানুষকে একবারে, একজন সুস্থ মানুষ একটা মানুষকে খুন করতে পারে না, একজন সুস্থ মানুষ হঠাৎ করে যে ডাকাতি করা শুরু করতে পারে না, কিন্তু তার আগে তাকে হ্যাঁ ছোটো ছোটো চুরি করতে শিখিয়েছে শয়তান, তাকে ছোটো ছোটো ছিচকে চোর যাকে আমরা বলি, এই ছোটো ছোটো ছিচকে চুরি এটা ওটা হ্যাঁ আস্তে 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 মুরগি চুরি, তারপরে মানুষের শিন দিয়ে মানুষের বাড়ি থেকে কোনো কিছু গরু চুরি ছাগল চুরি, এগুলো করতে করতে সাথী বন্ধুগণ শেষ শেষ পর্যন্ত ব্যাংক ডাকাতি থেকে শুরু করে আন্তর্জাতিক মানে বড় বড় অপরাধের সাথে যুক্ত হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় বলেছেন ওয়ালা তাতবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক, তোমরা শয়তানের এই কলা কৌশলকে তোমরা অনুসরণ করো না, তাদের তার স্টেপে তোমরা পা বাড়িয়ে দিও না। যদি তুমি তার স্টেপে তার পদাঙ্কে পা দিয়ে হাঁটতে শুরু করো সে তোমাকে শেষ পরিণতিতে ধ্বংসের একেবারে অতল তরে গিয়ে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ। সাথী বন্ধুগণ, তাহলে আমরা আয়াত থেকে কি দেখতে পেলাম? শয়তান আমাদের জন্যে পরম বন্ধু, ঠিক না বেটি? বন্ধু না, শত্রু। কেমন শত্রু? সুস্পষ্ট শত্রু, যার শত্রুতার মধ্যে কোনো সন্দেহ আছে, কোনো ধরনের ডাউট আছে? না। এবার আমরা একটু দেখি যে এই শত্রু আমাদের কিভাবে কিভাবে উত্তর দিক দক্ষিণ দিক পূর্ব দিক পশ্চিম দিক সামনে পেছনে ডানে বামে সকল দিক থেকে আমাদেরকে ঘিরে থাকার ঘিরে ধরে, কিভাবে আমাদেরকে তার ষড়যন্ত্রের জাল দিয়ে মাকড়সা যেভাবে পোকা ধরার জন্যে তার খাদ্য খোরাক ধরার জন্যে চতুর্দিকে কি করে সে জাল বনন করে, জাল বনে সেই জালে ছোট ছোট মশারা আসে আটকে যায়, তখন সে ধরে সেটা খায়। সাথী বন্ধুগণ, এভাবে কে শত্রু আমাদেরকে ধরার জন্য চলতে কীভাবে নেটওয়ার্ক বিছিয়ে রেখেছে, কিভাবে ষড়যন্ত্রের জাল বুনিয়ে রেখেছে, আর আমরা কিভাবে অজ্ঞের মতো অন্ধের মতো আমরা সে শয়তানের পাতানো ফাঁদে আটকে যাই, কিভাবে তার এই জালের মধ্যে আমরা আটকে যাই, আমরা দেখি কোরআনে কারিম আমাদের কি বলছে। সাথী বন্ধুগণ, কোরআনে কারিম
আমাদের সামনে সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছে। এখন আমরা যদি সতর্ক না হই সেটার দায় দায়িত্ব কার? আমাদের। কোরআনে কারীম যা বলার বলে দিয়েছে, গ্রহণ করা বা না করো ইটস ইউর উইশ, আপনি ইচ্ছা করলে গ্রহণ করতে পারেন, ইচ্ছা করলে পরিত্যাগ করতে পারেন, এটা আপনার ব্যাপার, আমার ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি স্রষ্টা, যিনি সবকিছুর সবকিছুর মালিক খালিক, সবকিছু ভালো মন্দ যা হাতে নিয়ন্ত্রিত, তিনি আমাদেরকে বলে দিয়েছেন। এবার দেখি প্রিয় সাথী বন্ধুগণ, আমরা মানুষ মানুষ আমরা দারিদ্রতাকে ভয় পাই, আমরা টাকার ভালোবাসা আমাদের অন্তরে আছে। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে টাকা পয়সা ভালোবাসে না। সবাই চায় অর্থনৈতিকভাবে সমৃদ্ধি থাকতে, সমৃদ্ধ থাকতে, সবাই চাই অভাব অনটন যেন না থাকে, ঠিক না? বেঠিক আছে? এরকম কেউ ইচ্ছা করে দরিদ্র থাকতে চায় না? শয়তান এই জায়গাতে এসে আঘাত হেনেছে, শয়তান এই জায়গায় এসে আঘাত হেনেছে আমাদের অর্থনীতি, অর্থনীতির ক্ষেত্রে শয়তান আমাদেরকে বিভ্রান্ত করে তার পথে নিতে চায়, অর্থনীতির ক্ষেত্রে আমাদেরকে বিভ্রান্ত করতে চায়। কারণ জানে এই মানুষ অর্থের অর্থলোভী, মানুষের টাকা পয়সার দরকার আছে, মানুষ দারিদ্রতাকে ভয় পায়, গরিব হতে সবাই ভয় পায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করে দিয়ে বলেছেন, শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শয়তান তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখায়, শয়তান তোমাদেরকে গরিব হয়ে যাওয়ার বাধা দেয় যে তোমরা গরিব হয়ে যাবে, তোমরা অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে যাবে, তোমরা অর্থনৈতিক সংকটে পড়ে যাবে। তোমরা যদি আজকে সুদ না করো, সুদি কারবার না করো, তোমরা যদি সুদি ব্যাংক প্রতিষ্ঠা না করো, তোমাদের অর্থনীতির অর্থনীতির চাকা চলবে না, তোমরা দারিদ্রতার কষাঘাতে জর্জরিত হয়ে যাবে, তোমরা কখনো উন্নত হতে পারবে না, তোমরা দরিদ্র দেশ থেকে উন্নয়নশীল রাষ্ট্রে তোমরা পরিণত হতে পারবে না, তোমাদের অর্থনৈতিকভাবে তোমরা খুবই অসহায় হয়ে থাকবে। সুতরাং তোমরা সুদি ব্যাংক চালু করে দাও, তোমরা সুদি কারবার করো, তোমরা ঘুষ লেনদেন করো। কয়ে যে ঘুষ খেলে নাকি সহনীয় পর্যায়ে খাবেন, বলে কে বলেন আমাদের নেতারা কি বলে যে সুদ সুদ ঘুষ তো খারাপ জিনিস না, ঘুষ হচ্ছে ভালো জিনিস। ঘুষ খেলে নাকি ফাইল তাড়াতাড়ি নড়াচড়া করে, হ্যাঁ ফাইল দ্রুত মুভ হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, চেয়ার পরিবর্তন করে। সুতরাং ঘুষ খাওয়াটা খারাপ না, এটা খাইলে তবে একটু সহনীয়ভাবে খাওয়া দরকার, মানে গু খাইবেন কিন্তু একটু সহনীয়, মানে বেশি খাওয়া ঠিক না, অল্প অল্প খাইলে ঠিক চলবে। কথা বোঝা গেছে কিনা? আমাদের নেতাদের এই সব সুমহান বাণী আপনারা শুনেন না সাথী বন্ধুগণ? এটা মূলত শয়তানের রিপ্রেজেন্টেটিভ, শয়তানের পক্ষ থেকে উনি দায়িত্ব পালন করতেছেন। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে ঘুষ দেয় যে ঘুষ খায় দুজনেই জাহান্নামী, দুজনেই কি জাহান্নামী। বলছে সুদ না খেলে দেশের উন্নতি হবে কিভাবে? সুতরাং হ্যাঁ আমাদের সুদ ছাড়া চলবে না, সুদ অবশ্যই খেতে হবে, খুলে দিয়েছে না শত শত ব্যাংক, আজকে সুদ ছাড়া যেন আমাদের চিন্তাই করা সম্ভব নয়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আহাম্মাল্লাহু বাইআ ওয়া হারামাহু ওয়া হারামাল রিবা, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। বিজনেস একটি হালাল জিনিস, যে জিনিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল করেছেন অবশ্যই তার মধ্যে বরকত রয়েছে। কিন্তু শয়তান কি করেছে, এই বিজনেসকে পাশ কাটিয়ে বিজনেসকে রেখে সেখানে সুদের দিকে ধাবিত করে দিয়েছে। আজকে আমাদের চিন্তার মধ্যে ঢুকে গেছে যে আমরা যদি সুদ ভিত্তিক অর্থনৈতিক চালু না করি, সুদ ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা চালু না করি, তাহলে আমাদের দেশের উন্নতি হবে না, আমরা উন্নয়নশীল রাষ্ট্রে উন্নত হতে পারবো না, আমরা ধনী দেশের চিন্তা করতে পারব না। আজকে আমরা সাধারণ মুসলমান যারা, তারাও আজকে তাদের হাতে অক্টোপাসের মতো বন্দী। আজকে যে সমস্ত লোকেরা ইসলামী ব্যাংকিংয়ের নামে কিছুটা মানুষকে সুদ বহির্ভূতভাবে অথবা হালাল ব্যবসার মাধ্যমে কিছু অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করার চেষ্টা করছিল, সেই ইসলামী ব্যাংকিংও আজ ওই সমস্ত শয়তান যাদেরকে
সঠিক পথ থেকে বিচ্যুত করেছে, যাদের মাথায় ওই শয়তানি অর্থনীতির দারিদ্রতার কথা ঢুকিয়ে দিয়েছে, তারা আজকে ইসলামী ব্যাংকের খাতকেও নানা ভাবে তারা সে সুদি ব্যাংকের দিকে টেনে নেওয়ার জন্যে নানাভাবে ষড়যন্ত্র করছে। কথা ঠিক না বেঠিক? এগুলো আমাদের সবার জানা। প্রিয় বন্ধুগণ, এভাবে করে শয়তান আমাদেরকে অর্থনৈতিক দারিদ্রতার কথা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশকে লঙ্ঘন করা দুঃসাহস দেখানোর ষড়যন্ত্র করছে। আর আজকে আমরা মুসলমানরা জেনে না জেনে, বুঝে না বুঝে শয়তানের অস্ত্রশায়, শয়তানের কুমন্ত্রণায় নিজেদের হিতাহিত জ্ঞানকে আমরা বন্ধক রেখে আজকে শয়তানের রাস্তায় হাঁটতে শুরু করেছি। এভাবে দেখা গেছে শয়তান অধিকাংশ মানুষকে তার পথে নিয়ে যেতে সক্ষম হয়েছে, এই অর্থনীতির দিক দিয়ে। কথা ঠিক না বেঠিক? অর্থনৈতিক দারিদ্রতার দিক দিয়ে শয়তান আমাদেরকে অধিকাংশ মানুষকে আজকে তার পথে নিয়ে যেতে সক্ষম হয়েছে নাকি ব্যর্থ হয়েছে? সক্ষম হয়েছে। সাথী বন্ধুগণ, দুর্ভাগ্য। তারপরে দেখেন আমাদের জীবনের আরেকটি ইম্পর্টেন্ট দিক হচ্ছে সাংস্কৃতিক দিক। আমরা মুসলিম, ইসলাম হচ্ছে আমাদের সংস্কৃতি, ইসলাম আমাদের জীবন ব্যবস্থা, ইসলাম মানবতাকে পৃথিবীর শ্রেষ্ঠতম সংস্কৃতি শিক্ষা দিয়েছে, পৃথিবীর শ্রেষ্ঠতম সভ্যতার ধারক এবং বাহক হচ্ছে ইসলাম। যখন ইউরোপ আমেরিকা সভ্যতার কোনো আলো পায় নাই, যারা অজ্ঞতার অন্ধকার হাবুডুবু খাচ্ছিল, শত শত বছর ধরে ইসলাম তাদেরকে সভ্যতা শিক্ষা দিয়েছে, তাদেরকে সংস্কৃতি শিক্ষা দিয়েছে, তাদেরকে চিকিৎসা বিজ্ঞান, তাদেরকে সাধারণ সায়েন্স টেকনোলজি বিদ্যার সবকিছু তাদেরকে দিয়েছে। সেই কর্ডোবা ইতিহাস ভুলে গেলে চলবে না, সেই আল কানুন ফি তৈয়্যিবের কথা বলে ভুলে গেলে চলবে না, সেই জারির ইবনে হাইয়ানের কথা ভুলে গেলে চলবে না। এক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে যে জ্ঞান এবং গরিমা দিয়েছিল, সাথে বন্ধুগণ, সেই সংস্কৃতি এবং সভ্যতাকে আজকে ধ্বংস করার জন্যে শয়তান এই সাংস্কৃতিক অঙ্গনে আঘাত হেনেছে। একটা দেশের সংস্কৃতি কখন ধ্বংস হবে? যখন সেখানে অশ্লীলতার সাইলা বইয়ে দেওয়া হবে। শয়তান সেটাই করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় বলেছে, হ্যাঁ শয়তান তোমাদেরকে সে অশ্লীলতার পথ দেখাবে, তোমাদেরকে নোংরামি রাস্তায় চলার জন্য সে উৎসাহিত করবে। আল্লাহ রাব্বুল আলামিন একথাই বলেছেন যে আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা, শয়তান তোমাদেরকে অশ্লীল কাজের, অন্যায় নোংরা কাজের আদেশ করে। কথাটা কি সঠিক না ভুল? আমাদের আমাদের মিডিয়া সংস্কৃতি দেখেন, আমাদের প্রিন্ট মিডিয়া দেখেন, আমাদের ইলেকট্রনিক মিডিয়া দেখেন, ইন্টারনেট জগৎটা ঘুরে দেখেন। আজকে দেখার দরকার নেই, না দেখলেও আপনাকে দেখতে বাধ্য করা হচ্ছে। রাস্তায় চলবেন, আপনার সামনে এমন কিছু নোংরা দৃশ্য উপস্থাপনা করা হবে, আপনি না চাইলেও আপনি দেখতে বাধ্য। আপনি ইন্টারনেট জগতে ব্রাউজ করবেন, সেখানে আপনি না চাইলেও আপনার সামনে এমন অশ্লীলতা এসে হাজির হবে যেখান থেকে চোখ ফেরানো কঠিন। রাস্তায় চলতে গিয়ে, আপনি রাস্তায় হাঁটতে গিয়ে পার্কে, হ্যাঁ বাজারে, মার্কেটে, আপনি যেখানেই যান না কেন, দেখা যাবে অশ্লীলতার ছায়া হয়ে যাচ্ছে। সংস্কৃতির ক্ষেত্রে যে দেউলিয়াপনা সৃষ্টি করা হয়েছে, শয়তান সেটাই চেয়েছিল এবং শয়তান এক্ষেত্রে কি হয়েছে, সফল হয়েছে, সফলতার স্বাক্ষর রেখেছে, আমাদেরকে তার দলে টানতে সক্ষম হয়েছে। যেই চ্যালেঞ্জ ছুড়ে বনি আদমের পেছনে লেগেছিল, সেই চ্যালেঞ্জকে সে বাস্তবায়ন করতে সক্ষম হচ্ছে। আজকে সাংস্কৃতিক অঙ্গনে অশ্লীলতার ছড়াছড়ি, নোংরামের ছড়াছড়ি, নায়ক নায়িকা, নাটক, সিনেমা, টেলিভিশন, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, ইন্টারনেট জগৎ, এই সব কিছু যেন সে আকাশ সংস্কৃতির কালো নোংরা থাবায় আজকে বিভৎস আকার ধারণ করেছে। সেখানে কোনো মুসলিমের এই সমস্ত জগতে ঢোকাটাই যেন জটিলতা, মানে একটা কঠিন অবস্থার সৃষ্টি হয়েছে। এটা শয়তানের সেই চ্যালেঞ্জের বাস্তব রূপায়ন, যেটা সে বলেছিল ওয়ায়ামুরুকুম বিল ফাহশা, শয়তান তোমাদেরকে অশ্লীলতা এবং নোংরামির নির্দেশ দেয়।
প্রিয় সাথী বন্ধুগণ, আজকের আমাদের মন্ত্রী থেকে শুরু করে আমাদের সাধারণ নেতা থেকে শুরু করে সর্বত্রই আজকে যেন এই শয়তান নির্দেশকে বাস্তবায়ন করার জন্যে সকলে এক একজন দায়িত্বশীল। তারা বক্তৃতার মঞ্চে উঠে বলে, আপনাদের বাচ্চাদেরকে আপনারা এমন সব শিক্ষা প্রতিষ্ঠানে দেবেন যেখানে নাচ গান শেখানো হয়। অর্থাৎ ঠিক হবে, ঠিক সেখানে কি শেখানো হয়? নাচ গান শেখানো হয়। মানে একটা ছোট্ট শিশু তার কোমল হৃদয়ে, তার ছোট্ট ব্রেইনে যখন পর্দার মতো গুরুত্বপূর্ণ এবং ফরজ একটি ইবাদতের চিন্তাটাকে রিমুভ করে দেওয়া হয়, তখন ওই মেয়েটি যখন বড় হয় তখন তার কাছে অশ্লীলতা বলতে কোনো কিছু থাকে না। তার কাছে অশ্লীলতাই হচ্ছে সংস্কৃতি, অশ্লীলতাই হচ্ছে তার মানে অশ্লীলতা যেন তার জীবনের সব কিছু। তখন ওই স্বল্প বসনে, স্বল্প কাপড়ে মানুষের সামনে পেশ হওয়া তার কাছে কোনো কিছুই মনে হয় না, কারণ ছোট্ট কাল থেকেই তাকে সেভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রিয় সাথী বন্ধুগণ, তাহলে শয়তান তার একটা একটা করে চ্যালেঞ্জ বাস্তবায়ন করে চলেছে। আর এক শ্রেণীর মানুষ যারা অজ্ঞ এবং মূর্খ, যাদেরকে আবার যারা নিজেদের ডিগ্রি আছে, বড় বড় শিক্ষার দাবি করে থাকে, এরা ওই শয়তানের এই নির্দেশকে বাস্তবায়ন করে তারা যেন শয়তানকে আরাম দিয়েছে যে স্যার আপনি এবার রেস্ট করেন, বাকিটা আমরা দেখছি। কথা ঠিক না বেটি? আমরাই তো এই দায়িত্ব পালন করছি, স্যার আপনি এত কষ্ট করবেন কেন? শয়তান ইবলিসকে ওনারা অব্যাহতি দিয়ে তখন তাদের দায়িত্বটা এই শয়তানের দায়িত্বটা তারাই পালন করছে। সাথী বন্ধুগণ, তাহলে দেখা গেল যে কোরআনে কারীম যে কথা বলেছে সেটারই বাস্তবায়ন আজকে আমরা দেখতে পাচ্ছি। শয়তান তার অশ্লীলতা, তার নোংরামিকে আজকে আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে, আমাদের শিক্ষা খাত থেকে শুরু করে আমাদের শিক্ষা সংস্কৃতি, স্কুল কলেজ ইউনিভার্সিটি সর্বত্র যেন এই অপসংস্কৃতির ছায়া হইয়ে দিয়েছে। আর এই অপসংস্কৃতির ছায়াকে গা ভাসিয়ে দিয়ে আজকে আমাদের যুব সমাজ, আমাদের তরুণ সমাজ, আমাদের কখনো কখনো পয়লা বৈশাখের নাম দিয়ে, কখনো ভ্যালেন্টাইন্সের নাম দিয়ে, কখনো র্যাগডের নাম দিয়ে, কখনো এ ধরনের নানা অপসংস্কৃতির ছায়াকে আজকে বোধ হয়ে তারা আজকে ধ্বংসের প্রহর গুনছে। আল্লাহ সুবহান সত্যই বলেছেন যে শয়তান তোমাদেরকে আহ্বান করে কিসের জন্যে? যে তার অনুসারীদেরকে নিয়ে সে জাহান্নামে নিবাসী হতে চায়। আমরা যেন সে জাহান্নামের ভয়াবহ আগুনের দিকে ধাবিত হচ্ছি, আমাদের সমাজ ব্যবস্থা যেন সে জাহান্নামের ভয়াবহ আগুনের দিকেই ধাবিত হচ্ছে। নাউজুবিল্লাহ মিন যালিম। সাথী বন্ধুগণ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্পষ্ট ভাষায় বলেছেন, তিনি বলেছেন আমি তো দেখছি মানুষ যেন পঙ্গপালের মতো জাহান্নামের আগুনের দিকে ছুটে চলেছে, যেভাবে পোকামাকড়রা অগ্নিকুণ্ড দেখে সেখানে ছুটে যায়, আর আমি তোমাদেরকে দেখছি তোমরা সেই জাহান্নামের আগুন দেখে সেভাবে ছুটে চলেছ, আর আমি আমার প্রাণান্ত করার চেষ্টা করছি তোমাদের পেছন থেকে জড়িয়ে ধরে, তোমাদের কোমরকে টেনে টেনে ধরে সেই জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমি চেষ্টা করছি, আপ্রাণ চেষ্টা করছি, কিন্তু তারপরেও মানুষ যেন অবুজের মতো, অজ্ঞ মূর্খের মতো সেই ভয়াবহ জাহান্নামের আগুনের দিকে ধাবিত হচ্ছে। সাথী বন্ধুগণ, তাহলে শয়তান কিভাবে আমাদেরকে তার অনুসারী বানাতে সক্ষম হচ্ছে তার বাস্তব নমুনা আমরা আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি। প্রিয় সাথী বন্ধুগণ, আমরা যদি দেখি আমাদের সামাজিক জীবনের দিকে তাকিয়ে দেখি শয়তান কিভাবে ছোবল মেরেছে। যেখানে কথা ছিল যে মুসলিম জাতি কাল জাসাদুল ওয়াহিদ, সমগ্র মুসলিম উম্মা, সমগ্র মুসলিম জাতি হবে একটি বডির মতো, একটি শরীরের মতো, যার শরীরের কোনো অংশ আক্রান্ত হলে, রোগ আক্রান্ত হলে সমস্ত শরীরে ব্যথা অনুভূত হবে। কিন্তু আজকে জাতীয়তাবাদের নাম দিয়ে, ধর্মনিরপেক্ষতার নাম দিয়ে, ভাষার নাম দিয়ে, বর্ণের নাম দিয়ে আজকে মুসলিম জাতিকে খণ্ড বিখণ্ড করে দেওয়া হয়েছে, ছিন্ন ভিন্ন করে দেওয়া হয়েছে। আজকে মুসলমান এক গ্রামের লোকের সাথে আরেক গ্রামের মিল নেই, এই গ্রামের সাথে ওই গ্রামের ঝগড়া, এক দেশের সাথে মুসলিম দেশের সাথে আরেক মুসলিম দেশের ঝগড়া,
পরিবারের মধ্যে ভাইয়ে ভাইয়ে মারামারি কাটাকাটি। সাথী বন্ধুগণ, তাহলে কোথায় আমাদের ইউনিটি, কোথায় মুসলিম জাতির ঐক্য, কোথায় মুসলমানদের সেই জাসাদুল ওয়াহিদ, একক সত্তা এক দেহ, এক সত্তা এক মন, সেটা আজকে কোথায়? শয়তান কিভাবে এই সামাজিক সম্প্রীতি, মুসলমানদের ইউনিটি, ভ্রাতৃত্ব বন্ধনকে ছিন্ন ভিন্ন করতে সক্ষম হয়েছে? আমরা বাস্তব চোখে দেখতে পাচ্ছি, সারা বিশ্বের মুসলমানদের দিকে তাকালে একথা ধ্রুব, একথা স্পষ্ট হয়ে উঠছে যে নিশ্চিন্তভাবে এই যে মুসলমানদের ঝগড়া, মারামারি, ফাটাফাটি, রক্তাক্ত, এই যে ভাইয়ে ভাইয়ে এই যে রক্তের হোলি খেলা, সেগুলো শয়তানের ষড়যন্ত্রেরই অংশ, যেটা সে আল্লাহর কাছে চ্যালেঞ্জ দিয়ে এসেছিল, যেটা সে করবে সেটা করতে সক্ষম হয়েছে। প্রিয় সাথী বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে আগেই বলে দিয়েছেন, নিশ্চয় শয়তান মানুষের মাঝে পারস্পরিক দ্বন্দ্ব সংঘর্ষ সৃষ্টি করে দেয়, মানুষের মাঝে সম্পর্ক বিনষ্ট করে দেয়, মানুষের সম্প্রীতি, ভালোবাসা, ভ্রাতৃত্ববোধকে ধ্বংস করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বললেন কেন করে এটা, কারণ শয়তান মানুষের স্পষ্টতম শত্রু। সুতরাং সাথী বন্ধুগণ, এই কাজটার ক্ষেত্রেও শয়তান স্বাক্ষর রেখেছে, সাফল্যের স্বাক্ষর রেখেছে। আজকে রক্তের হোলি খেলা চলছে দিকে দিকে, মুসলিম মুসলিম, মুসলিম দেশ আরেক মুসলিম দেশ, মুসলিম গ্রাম আরেক মুসলিম গ্রাম, হতে পারতো কাফেরদের সাথে সেটা ভিন্ন জিনিস, কিন্তু সেটা না, বরং কাফেরদের সাথে বন্ধুত্ব আমাদের, মুসলিম মুসলিমদের সাথে শত্রুতা বেশি যেন। এটি কার কাজ? শয়তানের কাজ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সুস্পষ্ট ভাষায় কথাই ইঙ্গিত করে গেছিলেন আজ থেকে 1450 বছর আগে। প্রিয় বন্ধুগণ, যে কি ইন্না শাইতানা কদ ইয়াসা ইয়াবুদুহু ফি জাজিরাতিল আরব, শয়তান এই ব্যাপারে সম্পূর্ণরূপে নিরাশ হয়ে গেছে যে জাজিরাতুল আরবে মানুষ তার ইবাদত করবে। শয়তান ইবাদত জাজিরাতুল আরবের মধ্যে হবে এ ব্যাপারে শয়তান আশা করে না। ওয়ালাকিন ফি তাহরিশ বাইনহুম, কিন্তু শয়তান এই ব্যাপারে খুব আশাবাদী যে সে দ্বন্দ্ব লাগাতে সক্ষম হবে, পিটাপিটি মারামারি রক্ত রক্তি যুদ্ধ লাগাতে সক্ষম হবে, ঝগড়াঝাটি লাগাতে সক্ষম হবে। এ ব্যাপারে কখনো নিরাশ হয় নাই, তার সামনে আশা প্রজ্জ্বলিত রেখেছিল যে অবশ্যই সে পারবে। সেটা কি পেরেছে না পারে নাই, এটা আপনারা কি বলেন? রাজনৈতিক খোঁজখবর তো রাখেন নাকি? আজকে জাজিরাতুল আরবের কথাই বলেন, এই আরব বিশ্বের মধ্যে কি চলছে? খুব বন্ধুত্বপূর্ণ ভালোবাসা সুসম্পর্ক চলতেছে নাকি? পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ঝগড়াঝাটি যেন এই আরবে জাজিরাতুল আরবের মধ্যে হয়েছে, হচ্ছে। তাহলে শয়তান তার চ্যালেঞ্জ বাস্তবায়ন করেছে না ব্যর্থ হয়েছে? বাস্তবায়ন করেছে। ওয়াত্তাহরিশ বাইনহুম, প্রিয় সাথী বন্ধুগণ, তাহলে কি দেখতে পাচ্ছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, তিনি বলেছেন, মান আরাদা মাহবুবাতাল জান্নাতি ফালইলজিমাল জামাআহ ফাইন্নাশ শাইতান মাআল ওয়াহিদ ওহু মাআল ইসনাইন আবআদ, রাওয়াহু তিরমিজি। তিরমিজিতে এই হাদিসটি বর্ণিত হয়েছে, যে ব্যক্তি জান্নাতের সুবাস পেতে চায়, জান্নাতের সুঘ্রাণে নিজেকে সুরভিত করতে চায়, যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে চায়, সে যেন মুসলমানদের জামাতকে শক্তভাবে ধরে থাকে, মজবুতভাবে ধরে থাকে, মুসলমানদের দলে একতাবদ্ধ হয়ে থাকে। وكونوا عباد الله اخوانا لا تقاطعوا ولا تدابروا ولا تحاسدوا وكونوا عباد الله اخوانا। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খবরদার তোমরা একজন অপরজনের সাথে সম্পর্ক ছেদ করো না, একজনের পেছনে একজন লেগে থাকিও না,
এবং একজন অপরজন হিংসা বিদ্বেষে লিপ্ত হয়ে যেও না। আল্লাহর ভাই ভাই হিসেবে তোমরা আল্লাহ আল্লাহর বান্দা এবং ভাই ভাই হিসেবে তোমরা এখানে থাকো, তোমরা প্রত্যেকে একজন অপরজনের ভাই এবং আল্লাহর সকলের বান্দা, এইভাবে তোমরা জীবন যাপন করো। আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। কি বলছেন? ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন কিন্তু পারস্পরিক ভাই ভাই। পৃথিবীর সমস্ত মুমিন হতে পারে, সে ইউরোপিয়ান হতে পারে, আমেরিকান হতে পারে, চাইনিজ হতে পারে, রাশিয়ান, চীন, জাপান, ইরান, তুরান, আরব, আজম, তার যে ভাষাই হোক না কেন, যে গোত্রের লোক হোক না কেন, তার রং যাই হোক না কেন, চেহারার সুরত যাই হোক না কেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনগণ কি ভাই ভাই। নিজের মায়ের পেটের ভাই থেকেও বেশি কাছের ভাই সে ব্যক্তি যার সাথে ইমানের ভ্রাতৃত্ব রয়েছে। নিজের মায়ের পেটের ভাইও সে যদি ইমানের বিরুদ্ধে লিপ্ত থাকে, কুফরিতে লিপ্ত থাকে, সে প্রকৃত ভাই নয়। হতে পারে আফ্রিকার সেই কোহিন অরণ্য থেকে উঠে আসা কোনো কালো কাফরি গোলাম, সেও যদি ইমানের আলোতে আলোকিত হয়ে যায়, সে আমার ভাই। রক্তের বন্ধনের চেয়েও এই বন্ধনটা মজবুত। প্রিয় সাথী বন্ধুগণ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে একজনের যদি কেউ একাকী থাকতে চায়, একাকী থাকে মুসলমান জামাত থেকে আলাদা একাকী থাকবে, বলে না কিছু মানুষ আছে, না আমি কারোর সাথে নেই, আমি একাকী থাকবো, আমি একাকী ভালো আছি, এটাই ভালো। শয়তান এর সাথে বেশি থাকে। একাকী যখন থাকবে শয়তান তার সাথে বন্ধুত্ব লাগায়, ঠিক না বেটি? ও মাল ইসমাইল আবাদ, শয়তান দুজন মানুষের সাথে তুলনামূলকভাবে কম পারে। তিনজন থাকলে শয়তান এখানে আরো আসতে সুযোগ কম পায়, বেশি হলে আরো, যত মুসলমানদের জামাতটা বড় হবে শয়তান সেখানে আসতে সুযোগ পায়। কথা বোঝা গেছে কিনা? দেখেন, এক পাল ছাগল, দুর্বল ছাগল, ছাগল যদি একসাথে থাকে ওই পৃথিবীর হিংস্রতম প্রাণী সে বাঘ দেখে, এই ছাগলের পাল দেখে ভয় পায়। কিন্তু একটা যদি ছাগল পাল থেকে দূরে সরে যায় তখন তাকে এক শিয়ালটারে নিয়ে যায়, ঠিক না বেটি? সাথী বন্ধুগণ, এটাই হচ্ছে মুসলিমের জামাতের সাথে থাকার উপকারিতা, জামাত থেকে দূরে থাকার অপকারিতা। প্রিয় ভাই বন্ধুগণ, তাহলে যে কথা বলছিলাম যে শয়তান আমাদের এই সামাজিক বন্ধনকে ফাটল সৃষ্টি করেছে। তারপরে আমরা যদি দেখি, আমরা আমাদের পারিবারিক ক্ষেত্রে, আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কোন দিকটাকে বাদ দেবেন, ইভেন আমাদের পার্সোনাল লাইফ, আমাদের পার্সোনাল জীবন কীভাবে শয়তান উলট পালট করে দেয়। প্রিয় সাথী বন্ধুগণ, আপনি কি আমরা কি খেয়াল রাখি? আমাদের খাওয়া, আমাদের ঘুম, আমাদের রাত্রি যাপন, আমাদের একান্ত ইন্টারকোর্স আমাদের স্ত্রীদের সাথে থাকাটা, সব কিছু মনিটর শয়তান দ্বারা, সব কিছু শয়তান মনিটরিং করতেছে, সব কিছু সেখানে সামিল হয়, সেখানে সেখানে ঢুকে যায়, ইভেন ঘুমের মধ্যেও সে কিন্তু তার ষড়যন্ত্রকে বাকি রাখে না। প্রিয় সাথী বন্ধুগণ, আমরা যদি দেখি, দেখেন আজকে খাইতে বসলে যান, হোটেলে যায়, দেখেন কি হয়, পাবলিক মাশাআল্লাহ ধুমাইয়া ডান হাত রেখে বাম হাতে খাচ্ছে, পান করতেছে, হ্যাঁ, এক হাতে মানে পেপসি আর এক হাতে সিগারেট বাম হাতে টানতেছে। শয়তান এক্ষেত্রে তার চক্রান্ত বাস্তবায়ন করেছে কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল বিয়ামিন, তুমি ডান হাতে খাও, লা তাকুলু বিল ইয়ামিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুলু বিল ইয়ামিন, তোমরা ডান হাতে খাও। তিনি আরো বলেছেন, লা তাশরাব বিশিমাল, তোমরা বাম হাতে পান করিও না, লা তাকুল বিশিমাল, তোমরা বাম হাতে খেও না, ওয়ালা তাশরাব বিহা ফা ইন্না শাইতানা ইয়াকুলু বিশিমাল, তোমরা ডান খাও, কামা ক্বাল আলাইহিস সালাম, যে তোমরা ডান হাতে খাও, তাহলে আরেক হাতে বাম হাতে খেও না বা পান করো না, কারণ শয়তান বাম হাতে খাওয়া পান এবং খায়, পানাহার করে। সাথী বন্ধুগণ, আজকে শয়তান দেখেন কিভাবে উল্টায় দিয়েছে, যেখানে ডান তো সবসময় আমরা ডান ইউজ করি ভালো কাজের জন্য, এটাই স্বাভাবিক হওয়ার কথা ছিল, কিন্তু সেভাবে কিভাবে চেঞ্জ করে দিত, ডান হাত বাদ দিয়ে বাম হাতে, ওই বাম হাত দিয়ে সে কিছুক্ষণ পরে টয়লেটে যেয়ে টয়লেট সারবে, সে পরিচ্ছন্নতা অর্জন করবে, ঠিক না বেঠিক? তার নোংরা জিনিস সে হাত দেবে, আবার ওই হাত দিয়ে কিছুক্ষণ পরে সে খাওয়া দাওয়া করছে, তাহলে দেখবেন কিভাবে মানুষের পরিবর্তনটা ঘটিয়ে দেয়। প্রিয় বন্ধুগণ,
স্ত্রী সমাবেশের সময় শয়তানের সে যুক্ত হয়ে যায়, কেউ যদি জিকির না করে আল্লাহুম্মা জান্নিবনি শাইতান ওয়া জান্নিবি শাইতানান মিন মাযাক্কা, আমরা কি দোয়া করি? কয়জন দোয়া করি সাথে বন্ধুগণ? তারপরে বাড়িতে যখন আমরা ঢুকি তখন আমরা কয়জন বাড়িতে ঢুকে দোয়া পড়ি এবং সালাম দেই? যখন একজন মানুষ বাড়িতে ঢুকে সালাম দেয় না, দোয়া করে ঢুকে না, তখন শয়তান বলে তার সাথীদেরকে, তোমরা কে কোথায় আসো, আশা করো এখানে, এখানে থাকার জায়গা, সুন্দর জায়গা আছে, খাওয়া দাওয়া সব সুব্যবস্থা আছে, থাকা খাওয়া ফ্রি। শয়তান এসে কি করে, তার অনুষ্ঠানদেরকে ডাক দিয়ে এখানে নিয়ে আসে। কিন্তু একজন মানুষ যখনই সে ঘরে ঢুকে, হ্যাঁ বিসমিল্লাহ কি বলে শয়তান, বাড়িতে ঢোকার সময় বিসমিল্লাহ খরাজিনা, বিসমিল্লাহ ওয়ালাজিনা, ও বিসমিল্লাহ খরাজিনা ওয়া আলা রাব্বিনা তাওয়াক্কালনা, আল্লাহর নামে ঢুকেছিলাম, আল্লাহর নামে বের হয়েছিলাম, আল্লাহর নামে প্রবেশ করছি এবং আল্লাহর প্রতি ভরসা করলাম। যখন দোয়াটি পড়ল, ঢোকার পরে তার পরিবারকে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শয়তান বললে যে হয়েছে আমার দরজা বন্ধ হয়ে গেল। শয়তান আর ঢোকার রাস্তা খুঁজে পাবে? ওর রাস্তা নাই। কিন্তু একজন মানুষ বাইরে ব্যবসা বাণিজ্য করে, চাকরি বাকরি করে, মুখ গুমরা করে, মুড নিয়ে বাড়িতে ঢুকলো, না আছে সালাম, না আছে কালাম, না কোনো দোয়া, না কিছু, শয়তান হ্যাঁ মহা খুশি, হ্যাঁ রে এই তো আমার থেকে বড়, এখানে ঢুকে ইচ্ছা মতো সে থাকে, থাকবে, খাবে। এমনকি যখন সে স্ত্রী সহবাসে লিপ্ত হয় তখন সে যদি দোয়া না পড়ে স্ত্রী সহবাসে, সেখানে সে হাজির হয়ে যায়। নাউজুবিল্লাহ মিন যালিক। প্রিয় সাথী বন্ধুগণ, শুধু তাই নাই, আমরা যখন হাই তুলি সেখান দিয়েও ঢুকে যায় শয়তান। আমরা কি কয়জনে বাম হাতের দিকের অনেক মানুষ আছে, হাই তোলার সময় এত বড় এত বড় করে হা করে, তার আলাজিবা পর্যন্ত দেখা যায়, হ্যাঁ ভিতরের সব কিছুই দেখা যায়। নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কেউ যদি হাই তোলে এবং যদি বাম হাত দ্বারা সেটাকে না প্রতিহত করে, শয়তান ভিতরে ঢুকে যায়। কত বোঝা গেছে কিনা? সাথী বন্ধুগণ, ঘুমের মধ্যে থাকলেও শয়তান কীভাবে ষড়যন্ত্র করে, তার মাথায় তিনটা গিট বেঁধে দেয়, তিনটা হ্যাঁ গিরা বেঁধে দেয়। সে যখন ঘুম থেকে উঠে দোয়া পড়ে, ঘুমের দোয়া পড়ে, তখন একটা গেট খুলে যায়। যখন সে টয়লেটে যায় দোয়া পড়ে ঢুকে, হ্যাঁ দোয়া পড়ে বের হয়, আরেকটা গেট উজু করে তখন খুলে যায়। আবার যখন সে নামাজে দাঁড়ায় তখন আরেকটি খুলে যায়। সাথে বন্ধু, এভাবে করে আমাদের জীবনের এমন কোনো দিক নেই যেখানে শয়তান মানে ওতপ্রোতভাবে জড়িত না আছে। সুতরাং প্রিয় বন্ধুগণ, আমরা যদি শয়তান থেকে বাঁচতে চাই তাহলে আমাদের করণীয় হচ্ছে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করা। এই শয়তানকে মেরে পিটে বিদায় করা যাবে না, গুলি করা যাবে না, বম্বিং করে শেষ করা যাবে না। তাকে যেহেতু চোখে দেখা যায় না, হাতে স্পর্শ করা যায় না, তার কথা শোনা যায় না, সুতরাং এই শয়তান থেকে বাঁচতে হলে মহান আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে, আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং ইসলামের যে বিধিবিধানগুলো সেগুলোকে যথার্থভাবে বাস্তবায়ন করতে হবে, দোয়াগুলো মুখস্থ করে যথা জায়গায় যথাস্থানে আমাদেরকে প্রয়োগ করতে হবে। তাহলে শয়তান পরাস্ত হবে, শয়তান থেকে আমরা রক্ষা পাবো, শয়তানের ষড়যন্ত্রের জালে আমরা আটকা পড়ে যাবো না, শয়তানের দলভুক্ত আমরা হবো না। অন্যথায় প্রিয় সাথী বন্ধুগণ, আমরা হয়তোবা জানতেও পারবো না কখন যেন শয়তানের দলের অন্তর্ভুক্ত হয়ে গেছি, কখনো শয়তানের জালে পড়ে নিজের ইমান আমল আখলাক চরিত্র সব কিছুকে ধ্বংস করে দিয়ে আমরা জাহান্নামের পথে পথিক হয়ে গেছি আমরা অনুধাবন করতে পারবো না যদি আমরা সচেতন না হই, সতর্ক না হই। শয়তান আমাদেরকে শেষ পর্যন্ত ধ্বংস করে ছাড়বে। আসুন সাথী বন্ধুগণ, আমরা আসলে কথা বললে তো অনেক বলা যায়, কিন্তু আমরা যেহেতু সংক্ষেপ করতে চাই, আমাকে ইতিমধ্যে বলা হয়েছে শেষ করার জন্যে, যাই হোক, তাহলে আসুন আমরা শয়তানকে যথার্থ বন্ধু হিসেবেই মেনে নিই। দেখি কথা কি শুনতেছেন আমার? শয়তান আমাদের দুশ্মন না বন্ধু? দুশ্মন, দুশ্মন থেকে বাঁচতে হলে আমাদেরকে সেই দুশ্মনকে কীভাবে পরাজিত করতে হয় তার কলা কৌশল আল্লাহর কাছ থেকে শিখে নিতে হবে, অন্যথায় আমরা ধ্বংস হয়ে যাবো। প্রিয় সাথী বন্ধু, আসুন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে শয়তানের কৌশল থেকে, শয়তানের ষড়যন্ত্র থেকে হেফাজত করে। আল্লাহুম্মা আমিন। আসুন আমার সাথে সাথে শয়তান থেকে বিতাড়নের জন্য যে দোয়াটি রয়েছে সেই দোয়াটি পড়ে আমরা শেষ করি। পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
জাযাকুমুল্লাহ খায়রান, আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই, তিনি যেন আমাদেরকে সেই বিতাড়িত সেই ভয়ঙ্কর দুশ্মন থেকে আমাদের সবাইকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। যারা এতক্ষণ মনোযোগ সহকারে কথাগুলো শুনলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে জাযায়ে খায়র দান করুন। আল্লাহুম্মা আমিন। বিশেষ করে মহতারাম শেখ আহমদুল্লাহ সাহেবকে আমি আমার অন্তরস্থ থেকে ধন্যবাদ জানাচ্ছি আজকে প্রোগ্রামে আমাকে আলোচনা করার সুযোগ করে দেওয়ার জন্যে। আবার এবং যারা এই আয়োজন করেছেন, আল্লাহ পাক যেন সবাইকে তার পক্ষ থেকে সর্বোত্তম পুরস্কারে ভূষিত করেন, আখেরাতে উত্তম প্রতিদান দান করেন। আল্লাহুম্মা আমিন। সকলে আমার জন্য দোয়া করবেন, সকলকে সকলের জন্য আমিও দোয়া করছি। হাজা ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম।